हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू दि चैनल क्यूरिया अर्पिता। हमें अर्पिता चले तुम्हारे साथ आज के आो एक नतून ब्लॉग नहीं। आज एक शॉपिंग पूजो शॉपिंग बोलते पर एक्चुअल जिनिस तो ऑनलाइन परचेज कराई जाए, बट ছেলের জন্য জিনিসপত্র সামনাসামনি দেখে বাইজেরও ব্যাপার থাকে, বুঝতেই পারছ তোমরা। তো ছেলের জন্য কিছু জিনিস কিনবো আর আমার জন্য কিছু কসমেটিক্সের জিনিস প্রয়োজন আছে। অনেকদিন ধরে বেরোনো হচ্ছে না বাইরে, তো একবারে বেরোচ্ছি, কিছু শপিং করব, কসমেটিক্সের জিনিস কিনবো। তো চলো যাওয়া যাক। আমাদের পাড়ার অবস্থা দেখো, আর এখন জল জমে থাকে, বৃষ্টি হোক না হোক আর এখন জল জমে। এই যে দেখো কৌশিক সামন্ত রেডি, আমরা মোড়ের মাথা থেকে দেখি কি পাওয়া যায়, তারপর সেখান থেকে টোটো ফোটো ধরবো। তো আমরা ডানকুনিতে যেহেতু থাকি, ডানকুনিটা খবর তোমাদের দিতে পারছি। তো জানি না এই লকডাউনে কোন যে কোন জায়গার কি কি অবস্থা হয়েছে, অনেক কিছুই মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। সো এসে গেছি আমরা মলে। ঘামটাকে প্লিজ তোমরা ইগনোর করো, প্রচণ্ড ঘেমে গেছি। মলে এসি চলছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। বেকার 300 টাকা দিয়ে ওটা কি করবো, 300 100 টাকা কি করে এনে দেখো আমরা শপিং করে চলে এসেছি। মেনলি ছেলেরই কিনেছি, এই একটা টি শার্ট, এই একটা টি শার্ট, এই জিন্স, এখানে একটা টি শার্ট, ইয়েলো ব্লু, এই কালারগুলো খুব সুন্দর দেখতে লাগে, তো আমরা এই কালারগুলোই নেওয়ার চেষ্টা করি। কিছু মেকআপের জিনিস পারচেস করেছি আমার, এগুলো ফুরিয়ে গেছিলো, এইগুলো সব আছে। এখানে ছেলের জন্য চকলেট, কেক, ছেলে ওখানে চকলেট খেতে শুরু করে দিয়েছে, যদিও বললাম কালকে খাবে। তো আর এই বটলটা কিনেছি কারণ একটা নিউজে পড়লাম যে প্লাস্টিকের বটলগুলো বাচ্চাদের জন্য বা আমাদের জন্য শরীরের পক্ষে ক্ষতিকারক, তো ওগুলো একদিন বা দুদিন ইউজ করার পর তোমাদের ফেলে দিতে হয়, তো সেই জন্য এই বটলটা কিনলাম। তোমরাও ট্রাই করো, যদি যতটা সম্ভব এড়িয়ে চলে যায় প্লাস্টিকের বটল, এড়িয়ে চলো, প্লাস্টিকের বটল ইউজ করা কখনোই উচিত নয়। মেকআপের জিনিস কিনেছি মানে ভাবলেই যেন মনটা কি আনন্দ আনন্দ হয়ে যায় না, তোমাদের কার কার হয় কমেন্টে আমাকে জানিয়ে দিন। আমার তো মানে মেকআপের বা সাজগোজের কোনো জিনিস কিনেছি ভাবলেই যেন মনটা কি আনন্দ হয়ে যায়। তো যাই হোক তোমাদের দেখাই, মানে ডিটেলে যতক্ষণ না দেখাচ্ছি যেন মনটা একটু মুস্কু সুস্থ হচ্ছে। তো দেখো এটা কিনেছি, পতঞ্জলির অ্যালোভেরা জেল, ম্যাট্রিক্সের একটা সিরাম কিনেছি, সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার কিনেছি, পন্ডসের একটা বিবি ক্রিম, এটা খুব ভালো কভারেজ দেয় জানো তো, এটা আমি আগেও অনেকবার ইউজ করেছি, এটা আর ল্যাকমির সিসি ক্রিমটা খুব
খুব ভালো, দারুণ কভারেজে, মানে তুমি ফাউন্ডেশন ছাড়াও তোমরা এগুলো ইউজ করতে পারো, মানে ডেলিকার ইউজের জন্য খুবই ভালো, খুব ভালো কভারেজ। আর এটা একটা কিনেছি ফ্লপি ব্রাশ, আর ল্যাকমির একটা এখানে ম্যাট লিপস্টিক লিকুইড কিনেছি, এটার কালারটা আমার খুবই পছন্দ হলো। তো তোমাদের ইউজ করার পর দেখাবো কালারটা কীরকম লাগছে, তোমরা আমাকে জানিও কীরকম লাগছে। আর একটা এখানে মিস ক্লিয়ারের আই শ্যাডো কিনেছি সিঙ্গেল, এটাও আমার খুব পছন্দের জানো তো। আর এটা একটা নেল পলিশ কিনেছি রেড কালারের, মায়ের জন্য কিনেছি, মা অনেক দিন ধরে বলছিল, তো মায়ের জন্য একটা রেড কালারের নেল পলিশ কিনেছি। আর এখানে একটা কিনেছি প্রাইমার, এই প্রাইমারটা আমি কোনোদিন ইউজ করিনি, আমি হুডা বিউটির প্রাইমারটা ইউজ করতাম, বাট হুডা বিউটি এখন বললো রাখছে না, তো এইটা বললো ভালো ট্রাই করতে, তো এটা একটা কিনেছি, দেখা যাক কীরকম হয়, তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো কীরকম। তো দ্যাটস ইট, এখানে এই প্রোডাক্টগুলো শেষ হলো, আর যা যা কিনবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, এগুলো আবার গুছিয়ে তুলে রাখি, আবার রাত্রে রান্না করতে হবে, মা আর আমি মিলে করবো। তো এখন এখানেই স্টপ করলাম, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে ব্লগটা ভেবেছিলাম রাত্রিবেলা এন্ড করব, বাট আর ভালো লাগছিল না। আর আজকে সকাল থেকেই ভেবেছি অনেকক্ষণ ধরে যে তোমাদের সকাল থেকেই আজকে চা খাওয়ার থেকেই ব্লগটা স্টার্ট করি, বাট ছেলের আবার আজকে অনলাইন ক্লাস ছিল, তো ক্লাস করিয়ে এখন তোমাদের সাথে আবার কথা বলছি। এখন 10:30 বাজে, তো এইমাত্র ক্লাস এন্ড হলো। দেখো এত বাইরে গরম যে আবার এসি চালাতে হয়েছে, আর ভালো লাগছে না, এত গরম আর পাচ্ছি না বাবা। তো আজকে তোমাদের সাথে একটা সুন্দর রান্নার রেসিপি শেয়ার করব, চলো যাওয়া যাক রান্নাঘরে। 250 মটন নেওয়া হয়েছে, তাতে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, লঙ্কা মাখানো আছে। এটা আমার শাশুড়ি মার স্পেশালিটি, মানে এটা শাশুড়ি মার থেকেই করা শেখা। বোনলেস মটন নেওয়া হয়েছে, বোনলেস মটনটা ভালো করে এগুলো মিশিয়ে রাখা হয়েছে, মেখে রাখা হয়েছে 1 ঘন্টা আগে থেকে। তো এখানে কড়ায় তেল দিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে মটনটা দিয়ে দিই। দুটো টমেটো ছোটো ছোটো কেটে নিয়েছি, ওটাও দিয়ে দেবো। এরপর নুন দিয়ে দেবো একটু, নুনটা এই সময় দেওয়া হলে কারণ টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর কম আছে, এটা একদম সিমে থাকবে, আর একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা চাপা দিয়ে, এটা একদম কম আছে, আস্তে আস্তে হবে। এই দেখো মাংসটা অনেকটা এরকম তেল ছাড়া ছাড়া হয়েছে। এই মাংসটা করাটা কি সুবিধা বলো তো, বসিয়ে দিয়ে অনেক কিছু কাজও করা যায়, বসিয়ে দিয়ে গেলে কম আছে, আস্তে আস্তে হবে, মাঝে মাঝে এসে একটু নেড়ে দিতে হবে। এখানে আমরা 250 মাংসতে তোমার 3টে বড় সাইজের পেঁয়াজ আর 3 চামচ বড় চামচের আদা, 3 চামচ রসুন নিয়েছি, আর নুন হলুদ লঙ্কা তো নিজেদের আন্দাজ মতো দেবে। আমরা একটু চিনি দিয়েছি, যদি চিনি তোমরা খাও তো চিনি দেবে, না হলে টেস্ট অনুযায়ী দেবে। তো এটা আবার চাপা দিয়ে রেখে দেবো, মাঝে মাঝে এসে শুধু একটু করে নেড়ে দিতে হবে। দেখো মাংসটা একদম এই যে তেল ছেড়ে গেছে, পুরো এরকম তেল ছেড়ে ছেড়ে হয়ে গেছে। এরকম পজিশনে এলে এবার এটাকে প্রেশার কুক করবো। প্রেশারে দিয়ে দিলাম,
এবার এতে একটু গরম জল করে নিন। একটু জল গরম করে নেব, তারপর জলটা উঠে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার জলটা ওতে দিয়ে দেব। এরকম পুরোটা ডুবে যাবে, এরকম জল দেবে, এই যে এরকম। বসিয়ে দিয়েছি ওখানে, পাঁচটা সিটি হয়ে গেলে 5 মিনিট সিমে করে রেখে দেবে। যত সিমে করে ওটা করতে পারবে ততটাই টেস্ট হবে, ভালো হবে। সময় লাগলো না দেখি। এবার যে যতটা ঝোল পছন্দ করো সেরকম জল দেবে। এই গ্রেভিতে কিমা কারিতে সাধারণত বেশি জল ভালো লাগে না, একদম গা মাখা মাখাটাই ভালো লাগে। নামানোর আগে গরম মশলা বেটে দিয়ে দেবে। গরম মশলা বাটা দিলে এটা আরও টেস্টটা বেশি হয়। গরম মশলা গুঁড়ো থেকে গরম মশলা বাটা দেবে। তো ব্যাস, মটন রেডি। তো এই দেখো ফাইনাল লুক মটনের। আমরা একটু গ্রেভি রেখেছি ভাতের সাথে খাওয়া হবে বলে, তো পরোটা লুচি এসবের সাথে খেলে তোমরা গ্রেভিটা আর একটু শুকিয়ে নেবে। এটা কিমা কারিও বলা যায়, যেহেতু একদমই হাড় নেই। তো তোমরা হাড় শুদ্ধ মাংস করলে এরকম করেই করতে পারো। এরপর এতে গরম মশলা বাটা রয়েছে, গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নিয়ে দেবো। খুব গরম, আর সহ্য করতে পারছি না। এবার স্নান করে আসি, আর ভালো লাগছে না। ও টিভি দেখছে, একটু হাই করে দাও। কিসি দিয়ে দাও, প্লাইন কিসি। স্নান হয়ে গেছে, চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। আমাদের জন্য দেখো কি হয়েছে রান্না। আমাদের জন্য চিকেন হয়েছে, মানে আমি আর মা খাবো। আমরা মটন খাই না, চিকেন। মা খায় মটন, বাট আমি খাই না বলে মাও খেতে চায় না। তো আমরা চিকেন খাবো। চিকেন হলে আর কিছু লাগে না, চিকেন আর ভাত। হেই, আমরা খাওয়া শুরু করলাম। এটা মায়ের থালা, এটা আমার থালা। তো চলো খেয়ে নিই, তারপর কথা হবে। তো সো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এখানে একটু এসে বসেছি, একটু রেস্ট নিই। এরপর ছেলেকে গিয়ে ঘুম পাড়াবো, তারপর নিজেও একটু রেস্ট নেব। তোমার সাথে একটা কথা শেয়ার করি, এটা কেন আমার সাথে হয় আমি জানি না, বাট মানে ধরো কিছু আনাজ কাটলাম না, কিছুই করলাম না, হঠাৎ করেও দেখি মানে হাত কোথা থেকে কেটে গেছে। দেখো এটা এখানেও কেটে গেছে, মানে কোথা থেকে যে কীভাবে কাটে আমি তো বুঝতেই পারি। তখন যখন কাচাকুচি কিছু করতে যাই বা খাবার দাবার খেতে যাই তখন জ্বালা করে, আজকেও দেখো না মানে কখন কেটেছে আমি বুঝতেই পারিনি, মানে এত জ্বালা করছে যে ভালোভাবে খেতেই পারলাম না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, আর নিচে থাকা রেড বাটনটায় সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করো যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। যাই হোক, বাই বাই।